খাবারের ভিন্নতা আমাদের সকলের পছন্দ। একই রকম খাবার খেতে যখন ভালো না লাগে, সেই খাবার একটু অন্যরকম করে যদি পরিবারের সকলের সামনে পরিবেশন করা হয়, তাহলে বাড়ির বাচ্চা থেকে বড় সকলের কিন্তু অনেক পছন্দ হবে। নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি চিকেনের একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব, একেবারে ঘরোয়া উপকরণে খুব সহজভাবে। আশা করব আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে তৈরি করব অরেঞ্জ চিকেন। এখানে বেশ কিছু পরিমাণে চিকেন আমি নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু কমলা লেবু। চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছিদ্রযুক্ত একটা বাটিতে রেখে দিয়েছি। আমি এখানে হাড়যুক্ত আর সলিড দুই রকমই চিকেন ব্যবহার করেছি। পরিবারের সকলের কথা ভেবেই কেউ সলিড পছন্দ করে, কেউ হাড় পছন্দ করে, সেই জন্যই আমি এখানে সলিড আর হাড়যুক্ত দু রকমই চিকেন নিয়ে ভালো করে ধুয়ে এরকম একটা ছিদ্রযুক্ত বাটিতে রেখে দিয়েছি, যাতে জল বেরিয়ে আসে। এবার একটা বাটিতে চিকেনের টুকরোগুলোকে নিয়ে নেব। এবার চিকেনের টুকরোগুলো মেখে নেব কিছু মশলা দিয়ে। আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব হলুদ, একটু রেড চিলি পাউডার আর গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, আর সাথে দিয়ে দেব বেসন। বেসনের পরিমাণটা এখানে চিকেন যাতে গায়ে আলতোভাবে হালকাভাবে যাতে মেখে থাকে, সেই রকম করে আপনারা এখানে বেসন ব্যবহার করবেন। যাতে খুব বেশি বেসন ব্যবহার করবেন না, হালকাভাবে লেগে থাকবে, সেই মতন করে বেসন আপনারা এখানে ব্যবহার করবেন। খুব সুন্দর করে মেখে নিয়ে কিছু সময় রেখে দেব। এবার লেবুর রস আমি তৈরি করে নেব। আমার চিকেনের পরিমাণ মতন করে কিন্তু আমি এখানে লেবুর রস তৈরি করব। এখানে আমার দুটো লেবু লেগেছে, আমি দুটো লেবু থেকে লেবুর রস তৈরি করে নেব। তবে লেবুর রসের উপরে কিন্তু আপনাদের তার পরিমাণটা নির্ভর করবে। আমার এখানে দুটো লেগেছে, হাফ কাপ মতন এখানে রস হয়েছে দুটো লেবু থেকে। এবার লেবুর রসে সস তৈরি করে নেব। কড়াই বসিয়ে তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব বেশ কুচি করা আদা আর রসুন, তবে অল্প পরিমাণে দেব, খুব বেশি কিন্তু এখানে ব্যবহার করব না। যতটা সম্ভব পারা যায় আদা আর রসুন আপনারা কুচিয়ে নেবেন। তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, আর আদা রসুন ভাজা হয়ে যাবে কিন্তু কালার চেঞ্জ হবে না সেই পর্যন্ত কিন্তু রান্না করে নেব। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। একটু সময় নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, যাতে না পুড়ে যায় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। অল্প পরিমাণে জল দিলাম। জল ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব লেবুর রস। খুব বেশি কিন্তু লেবুর রস আমি এখানে রান্না করব না, একবার একটু লেবুর রস ফুটে উঠলেই তার মধ্যে আমি অল্প একটু চামচের ডগা দিয়ে অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এর মধ্যে অল্প একটু আমি মিষ্টি দিয়ে দিলাম। বেশ একবার একটু ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। এবার চামচের অল্প একটু পরিমাণে কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দেব, যাতে সসটা একটু ঘন হয়ে আসে। এবার এক হাতে খুন্তি নাড়িয়ে আমি অপর হাত দিয়ে কর্নফ্লাওয়ারের জলটা লেবুর রসের মধ্যে আমি দিয়ে দেব। একটু সময় নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব, খুব বেশি কিন্তু এখানে ঘন করিনি। দেখুন একেবারে কিন্তু ঘন করিনি আমি এর মধ্যে।
গ্যাস এবার বন্ধ করে দিয়েছি। এবার একটা বাটিতে তুলে নেব। এবার কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এই রেসিপিটা আমি সাদা তেলে তৈরি করছি। তেল গরম হয়ে গেলে তেল একটু কড়াইর চারদিক দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে এবার মেখে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দেব, সবগুলোই একসাথে দিয়ে দেব। এবার গ্যাস বাড়িয়ে দিয়ে এবার চিকেন আমি ভেজে নেব। তবে চিকেনের টুকরোগুলো খুব বেশি কিন্তু কড়া করে ভাজবেন না, যাতে শক্ত হয়ে যায় সেরকম করে কিন্তু ভাজবেন না। গ্যাস বাড়িয়ে দিয়ে খুব সুন্দর করে চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। অরেঞ্জ চিকেনে এখানে মশলার পরিমাণ কিন্তু আমি এখানে খুব কম ব্যবহার করেছি। একটা অতগুলো চিকেনের মধ্যে আমি একটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি। এবার চিকেনের সাথে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাস মিডিয়াম আঁচ করে রাখবো, যাতে পেঁয়াজ আর চিকেন একটু নরম হয়ে যায়। গ্যাস মিডিয়াম আঁচ করে একটু সময় ঢাকা দিয়ে রেখে দেব পেঁয়াজ, যাতে একটু নরম হয়ে যায়। এবার ঢাকা তুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। খুব সুন্দর করে এখানে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা। তবে রসুন আর আদার পরিমাণ কিন্তু এখানে কম আছে, ঝাল নিজের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। সব মশলা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। খানিক ঢাকা দিয়ে, খানিক গ্যাস কমিয়ে, মাঝে মধ্যে ঢাকা তুলে এরকম করে নাড়াচাড়া করে নিয়ে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ফোটানো জল। অল্প পরিমাণে জল দেব, যাতে চিকেনের একটু সেদ্ধ হয়ে যায় চিকেন। আপনারা নিজেদের পছন্দ মতন গ্রেভি অনুযায়ী আপনারা এখানে জল ব্যবহার করবেন, তবে অবশ্যই কিন্তু গরম জল। গরম গরম রুটির সাথে কিন্তু অনেক ভালো লাগবে খেতে। আমার এখানে একটু গ্রেভির প্রয়োজন ছিল, যার জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। তবে এখানে চিকেনটা একটু ফুটবে, যার জন্য দিয়েছি এখানে। আর রসুনের গন্ধ যাতে না লাগে সেই জন্য অল্প একটু আমি গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে চিকেন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটা দেখুন খুব পাতলা, একেবারে হালকা পাতলা, কিন্তু অরেঞ্জের যে একটা গন্ধ ফ্লেভার আছে এই রেসিপিটাতে কিন্তু অনেক ভালো লাগে। মশলার কিন্তু খুব বেশি প্রয়োজন এখানে নেই, চিকেন খুব ভালোভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার নুনের পরিমাণ, ঝালের পরিমাণ দেখে নিয়ে গ্যাস একেবারে কমিয়ে দিয়েছি। চিকেনের যে সসটা তৈরি করেছি তার উপরে আমি এবার দিয়ে দেব। এবার গ্যাস একেবারে বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব। সস দেওয়ার পরে একদমই কিন্তু আমি আর গ্যাস জ্বালিয়ে রাখিনি। খুব সুন্দর করে সস দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। গরম গরম রুটির সাথে পরিবেশন করব। পরিবেশনের আগে বাটিতে তার উপরে আমি আরেকটু সস দিয়ে দিলাম, যাতে খেতে অনেক ভালো লাগে। আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব।